আশা করি সবাই ভালো আছো। আমি বেশ কিছুদিন বাদে আবার তোমাদের কাছে এসেছি, তবে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। এটা একটা লস্ট এবং খুব প্রাচীন একটা রেসিপি আর খুব সোজা। আমি এই রেসিপিটা, এটা না হচ্ছে গিয়ে ফুল টুপড়ি। আমি নিয়েছি কুমড়ো ফুল, বেশ চার পাঁচটা কুমড়ো ফুল নিয়ে জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি চার পাঁচটাই করবো। এখানে ফুলের এই ভেতরের এটাকে আমি আউট করছি, আলতো আলতো করে করতে হবে। আর করতে হবে এটি পেছনের এই এগুলোকে, থেকে বৃতি বলে এটাকেও আউট করে নিতে হবে। লাগবে এইরকম চিংড়ি একদম কুচো, একদম এগুলোকে বাটা ছেঁড়া কিছু করবার দরকারই নেই। এইরকম চিংড়িগুলো আমার লাগবে। লাগবে আমার দু চামচ মতো মসুর ডাল, আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে 1/4 ইঞ্চ তোমার আদা, আর দু কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, আর নারকোল আমি কুড়িয়ে নিয়েছি। এখানেও দু চামচ মতো, 2 টেবিল স্পুন মতো নারকোল করা আছে। এইগুলোকে আমার একসঙ্গে বেটে নিতে হবে। আমি এই এখানে 2 চামচ আছে, 1 টেবিল স্পুনে 2 চামচ ডাল ভিজিয়ে আমি এটাকে পেস্ট করব। ভিজিয়ে রেখেছিলাম বেশ 3-4 ঘন্টা, এটা ভিজেছে। নিচ্ছি এই 2 চামচ নারকোল করা, বড় চামচে 2 চামচ, দুটো কাঁচা লঙ্কা গেল, 1/2 ইঞ্চি পরিমাণ আদা কেটে নিয়েছি, আর 2 কোয়া রসুন। এই সব আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। এই দেখো এরকম করে আমি ডালটা বেটে নিয়েছি। এটা খুব মিহি করে বাটার দরকার নেই, একটু কোর্স থাকলে অসুবিধা নেই। এই পুরো বাটাটা আমি এই বাটিতে তুলে নিলাম। এর মধ্যে আমি এখান থেকে বড় চামচের এইরকম 2 চামচ চিংড়ি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচের মতো, এই ছোটো চামচের 1/2 চামচ মতো নুন, এটা টেস্ট অনুযায়ী দিতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। গুঁড়োটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি, সব একসঙ্গে খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জোয়ান দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এবার আমি এই মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পুরটা আমার 2-3 মিনিট কষাতে হবে। আমি এটা মিডিয়াম ফ্লেমে কষাচ্ছি। তোমাদেরকে আমি বলছি একটা জিনিস, এই দেখো এটা কি সুন্দর এটার থেকে কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে আসলে ভাবতে হবে যে জিনিসটা আমার হয়ে গেছে। আমি এখন এই গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন আমার এটাকে রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করতে হবে। যতক্ষণ আমার পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এসব আমরা ব্যাটারটা বানিয়ে নিই। আমি এখানে 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো বেসন নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন এর 1 চামচ চালের গুঁড়ো। এই ছোট্ট টিস্পুন নয়, কিন্তু টিস্পুনের থেকেও ছোটো এটা এই চামচটা। এই চামচের 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ নুন, এটা কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। 1 চামচ জোয়ান, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে আমি জলের মধ্যে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, বেশ একটু ঠিক হতে হবে, আবার খুব বেশি ঠিক হলেও হবে না, একটু বুঝে বুঝে দিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি হবে। আর একে এখন আমি বলে রাখছি 10 মিনিট, যে কোনো একটা পিঠা তৈরি করতে গেলেই এই যে ব্যাটারটা আমরা তৈরি করবো একটু 10-15 মিনিট রেখে দিতে হবে। এই ফুলগুলোকে এখন আমি স্টাফিং করে নিচ্ছি।
এরকম টুকরের মতো দেখতে হয় বলেই এর নাম ফুলটুপুরি। কড়াইতে চাপিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমার একটু বেশি করে দিতে হবে, এটা গরম হয়েছে। পুরোপুরি তাতে নিয়ে কিন্তু আমার আঁচটাকে লোয়ার করে দিতে হবে, ভাজবো আমি মিডিয়াম ফ্লেমে। আমি এইগুলোকে ফুলগুলোকে আমার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি ভালো করে, একটু দিয়ে আমার কিন্তু আস্তে করে ওর মধ্যে আমার ছাড়তে হবে। যেগুলো হয়ে গেছে, এই যে মোটামুটি ব্রাউনও হয়ে গেছে, সিঙ্গারার মতো ফুলে উঠেছে একদম পুরো টোপর, এটাকে আমি এখন তুলে নিচ্ছি। এর উপরে আমি সামান্য বিট নুন ছড়িয়ে নেব। এই দেখো আমি আজকে থালাটা সাজিয়ে দিয়েছি ফুলটুপুরির দিয়ে। এইটা ফুলটুপুরি, এটা আছে পালং শাক, এটা ফুলকপি মাখা, আর এটা আলুর দম, এটা পোস্ত দিয়ে আলুর দম। এটা একটা নতুন রেসিপি, এটা আমি পরে তোমাদেরকে শেখাবো। আর আছে ডাল আর ঘি ভাত। এই সহযোগে এই থালাখানা আমার তো ভীষণ ফেভারিট, তোমাদেরও মনে হয় নিশ্চয়ই ভালো লাগবে এরমভাবে খেতে। আর আমি খুব অনিয়মিত, তোমরা তো জানোই, এমনিভাবেই আমি মাঝে মধ্যে এসে নতুন নতুন জিনিসপত্র তোমাদের শিখিয়ে যাব। তোমরা কিচ্ছু মনে করো না, সবাই ভালো থেকো, আর এরকম একটা ডিশ নিজেরা খেয়ে দেখো কেমন লাগে। আজকের মতো এইখানে আমি শেষ করছি, আসছি আমি। আর তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে কার কীরকম লাগলো।